প্রিয় দর্শকরা এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমরা একটা নতুন খবর দেখব পদ্মা সেতুর রং ধূসর কেন তো পদ্মা সেতু সম্প্রতি যেটা এখন উদ্বোধন না হলেও আসলে কাজ শেষ হয়েছে তো এটা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা চ্যালেঞ্জ ছিল আসলে জননেত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন যে আমরা নিজ তহবিল থেকেই এই সেতুর কাজ করব এবং সত্যি সত্যি এটা আসলে কমপ্লিটও করে ফেলছেন বলা যায় তো এখানে পদ্মা সেতুর যে রঙটা যেটা ইংলিশে বলা হয় গ্রে কালার বাংলায় যেটাকে ধূসর কালার বলা হয় ঠিক সাদাও না মানে ধূসর এটা একটা কালারই তো এই কালারটা কেন দেয়া হয়েছে আমরা সেই বিষয়টা আজকে দেখব পদ্মা সেতুর আহ একচল্লিশটি স্প্যান তৈরি হয়েছে চীনের হুবেই প্রদেশের শিং হুয়াং ডাও শহরে বাংলাদেশে এনে করা হয়েছে জোড়া লাগানো এবং রং করার কাজটি তার মানে স্পেন চীনে তৈরি করা হয়েছে আর যেহেতু না সেগুলো জোড়া লাগানোর কাজটা দেশে এসে করা হয়েছে। আর রঙ করার কাজটাও দেশে করা হয়েছে চীন থেকে আনার সময় বিভিন্ন অংশের রং ছিল অনেকটা সোনালি কালারের যেটা সোনার মতো রং আচ্ছা চীন থেকে বিযুক্ত অবস্থায় আনার পর দেশে জোড়া দিলে বিযুক্ত মানে খালি খালি আলাদা অবস্থায় থাকা দেশে জোড়া দিলে এক একটি স্পেনের ওজন দ্বারায় তিন হাজার দুইশো টন একটা এরকম একচল্লিশটা স্প্যান বসানো হয়েছে সেগুলো হচ্ছে যে জার্মানির ক্রেন দিয়ে পদ্মা সেতুর পিলারের উপর বসানো হয়েছে তো যে ক্রেনটা ইউজ করা হয়েছে সেটা জার্মানির তৈরি এটা পদ্মা সেতুর পিলারের উপর এই স্প্যানগুলো বসানো হয়েছে পদ্মা সেতুর মূল কাঠামোর রং হলো ধূসর আমরা এখন এটি এই প্রশ্নের উত্তরটাই পাবো কেন এই রংটি বেছে নেওয়া হলো তার পিছনে যুক্তি আছে উদ্বোধনের দিন এবং পরবর্তী সময়ে বিভিন্ন জাতীয় দিবসে পদ্মা সেতুতে আলোকসজ্জার পরিকল্পনা রয়েছে সরকারের তাহলে যেদিন উদ্বোধন হবে সেদিন তো অবশ্যই হবে তারপরে ষোলো ডিসেম্বর বা সরকার চাইলে যে কোনো দিন একটা উৎসবের দিন সেটা ঈদ ঈদ উৎসবও হতে পারে সেখানে লাইটিং করার আলোকসজ্জার যে একটা প্ল্যানিং রয়েছে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর দুই প্রান্তে আধুনিক শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সেতুর রং বাসায়ের ক্ষেত্রে এইসব বিষয়ে কাজ করেছে আচ্ছা তাহলে পদ্মা সেতু প্রকল্প সূত্র বলছে সাধারণ সব সেতুতেই সড়ক বা স্ট্রিট লাইট যেটা দেওয়া হয় সেতুতেও সেটা থাকবে তবে হিসেবে এই সেতুর বিভিন্ন স্থানে নানা রঙের আলোকসজ্জার ব্যবস্থা থাকবে সেতুর মাঝেই কোথাও আর কি সেতু কর্তৃপক্ষ চাইলে স্বাধীনতা এবং বিজয় দিবসের মতো জাতীয় উৎসবে আলোকসজ্জার সুযোগ থাকবে এটাকে বলা হচ্ছে আর্কিটেকচারাল লাইটিং দুবাইয়ের সুউচ্চ ভবন বুর্জ আল খলিফা টাওয়ারে আলোর মাধ্যমে বিভিন্ন দেশের জাতীয় পতাকা পতাকা ফুটিয়ে তোলা হয় হয় মানে আলো বানানো বিভিন্ন কান্ট্রি পদ্মা সেতুতেও একইভাবে আলোকসজ্জার ব্যবস্থা রাখা হচ্ছে তো নাম প্রকাশে অনিচ্ছুক সেতু বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোর সাথে কথা বলে বলেছেন যে ধূসর রঙের মধ্যে আলো ফেললে হ্যাঁ সেই আলোটা কি বেশি ফোটে অর্থাৎ লাইটিং করলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে এজন্যই এই রং বাছাই করা হয়েছে আসলে আর অন্য কোনো কারণ নেই রং সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি তিনি বলেন এই রং পঁচিশ বছর স্থায়ী হবে বলে তারা গ্যারান্টি দিয়েছে নিশ্চয়তা দিয়েছে তো আজকে এ পর্যন্তই ছিল খবর ধন্যবাদ